বউয়ের সঙ্গে ঝগড়া, সংসারে অশান্তি, কোনো ভাবেই বউয়ের সঙ্গে ঝগড়ায় জিততে পারছেন না, তাহলে আপনার জন্য আজকের এই এপিসোড। আপনার বউ যদি কোনো বিষয় নিয়ে আপনাকে বলে ও তুমি বুঝবা না, তাহলে বিশ্বাস করেন আপনি নাসার বিজ্ঞানী হলেও বউ যখন একবার বলছে ওই জিনিস আপনি আসলেই বুঝবেন না। কথায় আছে, ইওর বস ইজ অলওয়েজ রাইট অ্যান্ড হেয়ার শি ইজ দ্য বস অফ ইওর হোম। বসের কথা না শুনলে যেমন চাকরি থাকবে না, তার কথা না শুনলে তেমন সংসারে শান্তি থাকবে না। উনার সঙ্গে কখনোই আপনার চিন্তা ভাবনায় মিলবে না, কারণ পৃথিবীতে যাদের চেহারায় মিল আছে তাদের বলা হয় যমজ, যাদের চিন্তা ভাবনায় মিল আছে তাদের বলা হয় সমমনা, আর যাদের না আছে চেহারায় মিল না আছে চিন্তা ভাবনায় মিল তাদের বলা হয় হাজবেন্ড ওয়াইফ। তো ওয়াইফের সঙ্গে যখন আপনার চিন্তা ভাবনায় মিলবে না তখন তার সঙ্গে হবে ঝগড়া আর সংসারে আসবে অশান্তি। তাই আজকে এই এপিসোডে আমরা আপনাকে শেখাবো কি করে হোমমেড বসের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলতে হয়, হাউ টু অ্যাভয়েড আ কোয়ারেল উইথ ইওর হোমমেড বস। এই ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে গেলে আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে। রুল নাম্বার 1, কোনো কারণে যদি তার সঙ্গে ঝগড়া লেগেই যায় তাহলে ঝগড়াটা তাকে শেষ করতে দিন, বিশেষ করে ঝগড়ার শেষ শব্দটি তাকে বলতে দিন। ভুল করেও যদি ঝগড়ার শেষ শব্দটি আপনি বলে ফেলেন তাহলে সেখান থেকে ঝগড়া আবার শুরু হবে। ঝগড়ায় সবসময় তাকে জয়লাভ করতে দিন, হোগার জোরে পাহাড় ঠেলবেন না। মনে রাখবেন, পৃথিবীতে গায়ের জোরই সমস্ত কিছু নয়, মহিলাদের কাছে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক অস্ত্রটি থাকে, সেটি হচ্ছে চোখের পানি। ঝগড়াটাকে কোনো ভাবেই ছেলে খেলা মনে করবেন না, এটি কোনো ছেলে খেলা নয়। আর যদি ছেলে খেলা হয় তাহলে আপনার বউ চোখের পানি ছেড়ে দিয়ে এই খেলায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়লাভ করবেন। শান্তি বিরাজ করতে করতে মাঠ থেকে বেরিয়ে যান, অর্থাৎ ঝগড়া হাতাহাতিতে রূপ নেয়ার আগেই ভেনু ছেড়ে বেরিয়ে আসুন, নইলে আহত হবার ভয় রয়েছে। সে ডিপ্রেশনে থাকলে আর্থিক ভাবে না পারেন মানসিক ভাবে তাকে সাপোর্ট দিন। মনে রাখবেন, তার ডিপ্রেশনের মূল কারণ পাশের বাসার ভাবি। জানো কি হয়েছে, ওই যে পাশের বাসার ভাবিটা আছে না, ওদের বাসায় আজকে 53 ইঞ্চি 4K টিভি আনছে। আর্থিক ভাবে পারছেন না, মানসিক ভাবে আসুন। আর কি বলো, আমাদের বাসায় কি টিভির দরকার আছে নাকি? আমাদের ঘরে টিভি কে দেখে? আমি তো যতক্ষণ ঘরে থাকি শুধু তোমাকেই দেখি। পাশের বাসার ভাবি, ওদের বাসায় আজকে কি হয়েছে, ওদের বাসায় এত বড় একটা ফ্রিজ নিয়ে আসছে। এই বাসায় তো পুরো সুইজারল্যান্ড তুলে আনলেও কোনো কিছু ঠান্ডা থাকবে না। কেন? তুমি এত হট, তোমার পাশে কি কোনো কিছু ঠান্ডা থাকে? কিছু তো দিতে হবেই না, বরং কিছু পেয়েও যেতে পারে। নেক্সট রুল, সব সময় তার সমস্ত কাজের প্রশংসা করুন, কারণ মনে রাখবেন অনেক প্রশংসায় যে খুশি হয় না সে হচ্ছে বউ, আবার একটু প্রশংসায় যে খুশি হয় সেও হচ্ছে বউ। তবে আরেকজনের শ্বশুর শাশুড়ি মানে তার বাবা মাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসুন। ভেতর থেকে আসবে না, বাইরে থেকে বোঝানোর চেষ্টা করুন। তাদের সামনে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ থাকুন। যেমন একদিন আমার শাশুড়ি আমাকে কল করছিল, কি বাবা আমার মেয়েকে বিয়ে করে তুমি খুশি তো? আমার কথা ছাড়েন আম্মা, আগে বলেন আপনার বাসায় সুখ শান্তি আসছে তো? রাগ করে বউ বাপের বাড়ি চলে গেলে তাকে ক্ষণে ক্ষণে কল করে বোঝান যে তাকে ছাড়া আপনি ভীষণ কষ্টে আছেন। ভুলেও বুঝতে দিবেন না যে তাকে ছাড়া আপনি ভীষণ সুখে আছেন, কারণ আপনার সুখ তার সহ্য হবে না, সে বাপের বাড়ি থেকে আবার চলে আসবে। বন্ধুদের সঙ্গে ঘরে বসে লাল পানি খাচ্ছেন, আয়েশ করছেন, মজ মাস্তি করছেন, বউকে কল করে বলুন বিস্কুট খেয়ে বেঁচে আছি। আপনি কষ্টে আছেন শুনলে সে অতি শীঘ্রই ঘরে ফিরবে না, আপনাকে ফোন করে বলবে, এবার বুঝো আমাকে ছাড়া তোমার কেমন কষ্ট লাগে। কোনো ভাবেই তাকে বুঝতে দেয়া যাবে না যে তাকে ছাড়া আপনার জীবনটা ফুরফুরা লাগে। শ্বশুর বাড়ির লোকজন থেকে সাবধান, কারণ তারা আপনার রাজ্যে যে কোনো দিন হামলা করে বসতে পারে। চোখ কান খোলা রাখবেন, আর উনাদের সঙ্গে যে কোনো আলোচনায় আপনি নিজেও সামিল থাকবেন, নইলে বউ আর শাশুড়ি দুইজনে প্ল্যান করে যে কোনো দিন আপনাকে সারপ্রাইজ দিয়ে দিতে পারে। যেমন একদিন ঝগড়ার পরে বউ কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করছে, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, তোমার জামাই শুধু আমাকে কথায় কথায় কথা শোনায় আর ঝগড়া করে, আমি তোমার বাড়িতে 6 মাসের জন্য চলে আসতেছি। দোষ ও করছে, শাস্তি ওর পাইতে হবে, তুই থাক আমি তোর বাসায় 6 মাসের জন্য আসতেছি। এবার লাস্ট এবং সবচাইতে ইম্পর্টেন্ট রুল, এতক্ষণ যারা বউকে সাথে নিয়ে এই ভিডিওটা দেখলেন তারা একটাও রুল ফলো করতে যাবেন না, কপালে খারাপই আছে। এই যাত্রায় সংসার টিকে গেলে
পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকবেন, আপনার লাইফ হোক ফুরফুরা। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।